আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত কালারফুল ইসলাম চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমরা গল্প থেকে শিখব আজকে আমরা এমন একটি গল্প বলবো যে গল্পতে থেকে আমাদের জন্য বিরাট একটি শিক্ষণীয় বিষয় রয়েছে তো গল্পটি হচ্ছে ধনী এবং দরিদ্রকে নিয়ে গল্প একবার এক জ্ঞানী ব্যক্তি তিনি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মধ্যে তিনি দেখতে ফিলেন যে এক ব্যক্তি পেট ধরে সে কান্নাকাটি করতেছে ওই জ্ঞানী ব্যক্তিটি তাকে বললেন তুমি কেন কাটছ লোকটি বলল তিন দিন যাবৎ আমি কিছুই খাইনি ফলে আমার পেটের মধ্যে ভীষণ ব্যথা করছে সেই জন্য আমি কান্নাকাটি করতেছি ওই জ্ঞানী ব্যক্তি কিছু দূর যাওয়ার পর দেখলেন আরও একজন ব্যক্তি পেট ধরে কান্নাকাটি করতেছে তিনি তাকে অনুরূপভাবে জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ ওই লোকটিও বলল যে আমি অতিরিক্ত খাওয়ার ফলে অর্থাৎ অতি বোজনের ফলে আমার পেটে ব্যথা করছে ফ্যাট ব্যথায় আমি কান্নাকাটি করতেছি এরপর জ্ঞানী লোকটি যে মন্তব্যটি করলেন এটি হচ্ছে আমাদের জন্য বিশাল বিশাল শিক্ষণীয় বিষয় ওই জ্ঞানী ব্যক্তি বললেন প্রথম ব্যক্তিতে ছিল দরিদ্র ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তি যে খাওয়ার পায় না আর দ্বিতীয় ব্যক্তিতে ছিলেন ধনী ব্যক্তি যে ব্যক্তি অজস্র খাবার পায় এবং অতিরিক্ত খাওয়ার ফলে তার পেট ব্যথা করছে তাই প্রথম ব্যক্তিটিকে যদি দ্বিতীয় ব্যক্তিটি তার অতিরিক্ত খাবারগুলো দিয়ে দিতেন তাহলে প্রথম ব্যক্তিটিও তিনি ক্ষুধায় কান্নাকাটি করতেন না এবং দ্বিতীয় ব্যক্তিটিও তার অতি না করার কারণে তার ফ্যাটেও ব্যথা করতো না অতএব আমরা এই গল্প থেকে শিখলাম আমরা যদি অতিরঞ্জিত না করি বা অতিরিক্ত কোনো কিছু না করি পূর্ণ যদি জীবন যাপন করি তাহলে আমাদেরও সুখ শান্তি আসবে অর্থাৎ অতিরিক্ত খাবারগুলো যদি ওই গরিব ব্যক্তিকে যে দেওয়া হতো তাহলে গরিব ব্যক্তিটিও ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতো না এবং ধনী ব্যক্তিটিও তিনি অতিরিক্ত খাওয়ার ফলে তার ফুড পয়জনিং হতো না তার ফ্যাটে ব্যথা করতো না তাই আমরা আমাদের অতিরিক্ত খাবারগুলো আমরা গরিবদের মাঝে পিলিয়ে দেব এটি হচ্ছে ইসলামের শিক্ষা অর্থাৎ ধনী এবং গরিবের মধ্যে ব্যালেন্স করতে হবে ধনী এবং গরিবের মধ্যে সমন্বয় আনতে হবে এই গল্প থেকে আমরা এটি শিখলাম যদি beauty